আমার কোনো ক্ষমতাই নেই, আমি এখন 2 কেজি করে চাইলে আনি তাই খাই। এই কষ্ট নিয়ে বেঁচে থাকা চাই, মরে যাওয়া ভালো। আমি জীবনে হাত পাত নিয়ে কাজ করে যদি খাতি বাড়িতে মাঝে কাজ হাত পাতা খারাপ জিনিস। হাতে এবং পায়ে মানে কেমন যেন একটা ফোসকা পড়ার মতো একটা চুলকানির রোগ, তাই না? চুলকানি, এটা ওনার হাতে এবং পায়ে সব জায়গায়, মানে দুইটা পা এবং দুইটা হাতের অবস্থা খুবই করুণ অবস্থা। আপনি কি কাজ করতেন জানো? আমি রাজমিস্ত্রির কাজ করতাম, এখন আর কাজ কাম করতে পারিনি 9 মাস। রাজমিস্ত্রির কাজ করতে? হ্যাঁ। 9 মাস আগে থেকে কি আপনার এই সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 9 মাস আগে থেকে। আমি দাম মেলা জায়গা চিকিৎসা হয়েছে, আমার কাছে আর টাকাই না চিকিৎসা হবার। আমি আর করতে পারতেছি না, আমি আর পারতেছি না, কারণ অনেক কিস্তি মিস্তি তুললে আমি চেষ্টা করেছি আর পারতেছি না। ফুল 1 বছর হলে বেশি, আর 15 বছর হলে এটা হয়েছে। 15 বছর হলেও হয়েছে, মানে বেশি হয়ে গেছে এই সাম্প্রতিক সময়ে। সাম্প্রতিক মানে 2 বছর, 2 বছর বেশি। এই জন্য ধরেন আমার খাবারেরও কষ্ট, তার চিকিৎসারও কষ্ট, আমি আর পারতেছি না। আর ধরেন যে 7 দিনের মতো সে ভাতই খায় না। কি কি খাবার খাচ্ছে? কোনো খাবারই খায় না, কোনো খাবার খায় না। রুটি বানা দিলে একটু খাইলে খায়, না খাইলে না খায়, ওরকমই থাকে। প্রচণ্ড গায়ে জ্বর, মানে অস্বাভাবিক। ডাক্তারের কাছে এরই আগে ডাক্তারের কাছে গেছি আমি, রক্ত এই বিরাট পেশাব এগুলো টেস্ট করেছি, কোনো রোগ ধরতে পারে নাই। ধরতে পারে নাই? না। পাবনাতে? পাবনাতে। আপনি একটু রাজশাহী বা ঢাকার দিকে একটু? রাজশাহী ঢাকায় যাব, আমার অত টাকা নাই দাদারে। রাজশাহী ঢাকায় চিকিৎসা করানোর মতো আমার ক্ষমতা নেই ভাই, আমার কোনো ক্ষমতাই নেই। আমি এখন 2 কেজি করে চাইলে আনি তাই খাই। এরকম অবস্থা আমার হয়ে গেছে, আমি আর পারতেছি না। এখন ছেলে ইনকাম করে 300 টাকা, এর বাইরে আর কোনো ইনকামই নাই? না ভাই, আর কোনো ইনকামও নাই। আপনার কয়জন? ধরেন যে ভাই আমি আর দিয়ালে আমার পেট ঠিকই গেছে, এখন সকালবেলা থেকে খাইনি, একবার থেকে 1 কেজি চাউল, মানে মোটা কাঠের চাল পাই, ওইটা খাতি পারতেছে না। জ্বর আপনাদের পরিবারে আর কারো হয়েছে? না না না, কিছু করতে পারে নাই। এটা কি খাওয়ার ওষুধ বা মলম কোনো কিছু দেয়নি? মলম দিছিল, ইনজেকশন দিছে, 7 দিন মলম দিছে। কি কোনো রোগই কমে না? না, এখন ভালো ডাক্তার কাছে যায় আবার বেশি হয়ে যায়, মানে একটু কমে আবার বাড়ে, এরকম হয়। হ্যাঁ, আবার এই যে রাজমিস্ত্রির কাজ করে, ওই সিমেন্টটা লাগলে আর দূরত্ব ধরে দেয়। ও, বুঝছেন, রাজমিস্ত্রির কাজে এই জন্য আমাদের একটু সহযোগিতা করলে সিমেন্ট পয়জন, সিমেন্টের কাজ করলে পারে ওইটি আর দূরত্ব বেশি হয়ে যায়। মানে আমার হাতে ফাটা হাইটলে আমি কাজ করছি রাজমিস্ত্রি কাজ, আমি ফাট হাই যে কাজ করতাম। তালুটা একটু দেখি, মানে হাতে পেছন সাইডটা এই যে এই এই একদম মনে হচ্ছে যে ভিতরে পুজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, পুজ হয়েছে। এই দেখেন লুঙ্গিটা পড়তে পাস, চুল কানো বাদে কি এমনিতে টাটা নজল কানো এরকম কোনো কিছু যন্ত্রণা হয়? যন্ত্রণা প্রচুর, আমার ভিতরে প্রচুর যন্ত্রণা, আমার ভিতরে জ্বর,
সেই জ্বর, সব সময় জ্বর থাকে। এই যে পানি দেওয়ার জন্য বাইর করে নিয়ে আসি। খাবার কি আপনি খাওয়ায় দেন নাকি? আমি খাওয়াই দিই, চামচ দিয়ে এক বছরই হয়ে গেল খাওয়াই দেওয়া। আমি খাওয়াই দিই, আমি পায়খানায় খালি জল খরচ করে সব কিছু করি। আমি গরু গোশত মা আছে এগুলো কিছুই খাই না, কিছু খেতে দিই না, খালি আলু ভাত, আলু ভাত আর কদু এইগুলা খাই। মানে যেগুলা খালি একটু শরীরটা একটু টাটকা হবে সেগুলাই খাওয়া বন্ধ, সেগুলা মাছ টাছ খাই না, খাওয়া বন্ধ। এখন তো আমাদের কিছু সহযোগিতা করতো তাহলে মনে আমরা একটু বাঁচতাম, না হলে আপনাদের একটা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়া উচিত, তাই না? হ্যাঁ, লিয়ে গেলে পারে যাইতাম, কারণ আমার তো আর ক্ষমতা নেই যাওয়ার। এমনিতে আপনাদের কোনো জমি বা গরু না? না, এই যে বাড়ির এইটুকি, শুধু এই বাড়ির, এই বাড়ি এইটুকি, আর কিছুই নাই। তিন কাঠা জমি আমার, বাড়ি তিন কাঠা জমি। মানে আপনারা যে কোনো গরু ছাগল বিক্রি করবেন বা জমি বিক্রি করবেন এরকম? সেটা না, আমার তিন কাঠা পুরো জমি আর কিছুই নাই। এই জন্য যে আমাদের একটু, শ্বশুর কি বেঁচে আছে? আমার শ্বশুর মারা গেছে, মারা গেছে না? 500 টাকা দেওয়ার মতো লোক নেই, 500 টাকা দেওয়ার মতো লোক নেই। সেখানে বড় কোনো একটা অ্যামাউন্ট কেউ দিবে এরকম কোনো সুযোগ নাই? না না, শোনা না। বর্তমানে তো অবস্থা এতটাই করুন, মানে দেখে ভয় লাগছে। অন্যান্য জায়গায় কি হয়েছে? শুধু মূলত আমাদের এই ভিডিও দেশের এবং দেশের বাইরের অনেকেই দেখেন, এবং অনেকে আছেন যারা অনেক টাকা পয়সার মালিক, আমাদের মাধ্যমে অনেক অসহায় মানুষের তারা পাশে দাঁড়ায়। হ্যাঁ, দাঁড়ালে একটু আমি বাঁচতাম, আমার স্বামী সন্তান নিয়ে তাকে সুস্থ করে একটু ডাল ভাত খাই জীবনটা কাটাইতে পারতাম, এটাই আমাদের তার কাছে অনুরোধ। এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আপনাদের, আমার মনে হয় যে একবার ঢাকাতে গিয়ে আরো বড় মাপের কোনো ডাক্তার দেখানো উচিত। আপনাদের ডাক্তার নিয়ে আজকে দেখাইছেন, প্রাথমিক পর্যায়ে সবাই ওনাকেই দেখাই, কারণ আপনার মধ্যে চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে ভালো একজন ডাক্তার। আমার মনে হয় যে আপনারা ঢাকাতে গিয়ে একটাবার যদি দেখান, আমাদের যদি নিয়ে যায় তাহলে আমি যাব। আমার স্বামীর জন্য তারা যদি একটু সহযোগিতা করে আমি তার নিয়ে যাব। আপনাদের তো অবশ্যই টাকা লাগবে, যাতায়াত খরচ, গাড়ির গাড়ির ভাড়া, ওষুধের ট্রিটমেন্ট, আবার যদি কোনো টেস্ট দেই এগুলো তো দিবে, সব মিলে ভালো একটা অ্যামাউন্ট লাগবে। লাগবে এখন আপনাদের যেহেতু খাবারের ভীষণ কষ্ট হচ্ছে, এই কারণে আমি কিছু টাকা নিয়ে আসছি। এখানে 5000 টাকা আছে, টাকাটা একটু নেই, এটা দিয়ে অন্তত খাবারটা কিছুদিন চালান। হ্যাঁ, একটু গুনে দেখেন যে কয় টাকা। ঠিক আছে, 5000। দর্শক যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে একটু অনুরোধ করব, 5000 টাকা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, এই টাকাটা দিলাম হচ্ছে লন্ডন প্রবাসী হোসাইন ভাইয়ের পক্ষ থেকে। আমাদের হোসাইন ভাই, উনি কিছু টাকা পাঠিয়েছিলেন, সেই টাকার থেকে 5000 টাকা দিলাম। ওনার এরকমটা ইচ্ছা ছিল যে যারা অসহায় গরিব মানুষ খাবারের কষ্ট করতেছে এরকম মানুষকে দেওয়ার জন্য, তো তার আমাদের খাবারের কষ্ট হচ্ছে। আপনাদের কাছে যায়নি ভাই, যে সবাই দেশ আমার থেকে, আমার কামার লোক আছে আমার থেকেও তারা আছে, তো এখন দেখছি আমি তাদের থেকে বেশি নিঃস্ব হয়ে গেছি। বুঝতে পারছি, রাজমিস্ত্রি কাজে গেলে 700 টাকা হাজিরা, আমার সাথে তো সমস্যা হয় না, জানেন, যাবে না সকালবেলা। আমি জীবনে কারো হাত পাতনি, কাজ করে যদি খাতি বাড়িতে মাঝে গেলে হাত পাতা খারাপ জিনিস। আমি ছোট থেকে বন্ধু হয়েছি, কারোর কাছে যাইনি, আমার এমন অসুখ হয়েছে আল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছি, ভীষণ কষ্ট। এই কষ্ট দেখানি জায়গা নাই, কাক দেখাবো? আচ্ছা, কান্নাকাটি করবেন না, আল্লাহ অবশ্যই, যদি আমার হাতটাও ভালো থাকে আমি কর্ম করি, ভাত খাবো। আমি যদি হাত পা ভালো না থাকে, কর্ম করতে যদি না পারিতে বেঁচে থাকা আছে, মরে যাওয়া অনেক ভালো। চিন্তা করবেন না, আল্লাহ আসলে অনেক সময় পরীক্ষা করেন, বুঝছেন? অনেক সময় 15 বছর ভাই আমার পরীক্ষা করতেছে, আল্লাহ আল্লাহ পরীক্ষা করুক, তাও যেন এক বাসা রাখে। আমি একজনের বাড়িতে কাজ করে আনি কমাইনি লাগে, তাও যেন সেও বেশি থাকে, তাও আমার মাথার সাথে রাজিন থাকে, আল্লাহ যেন রাখে। আমি কাম করি আইসারি, আমি মানসিক মিলার দিয়ে সারি, আমি মানসিক লি 200-150 লোক সাথে করে একসাথে খাই, মাহফিল করি, মানসিক সাথে করি, মিলাদ মাহফিল করি, সবার সাথে করি। আমি মিলাদ দিই বাড়িতে, আমার অসুখের কারণে দিদি পাচ্ছি নি, মানসিক খাওয়াতে হয়, আমার তো ঠিক নাই। আসলে সবসময় তো সময় একরকম যাবে না, তাই না? আপনি একটা সময় ইনকাম করতেন, ভালোভাবে চলতেন, এখন এ দেশে সবাই জানে ইনকাম করতে পারতেছেন না। আপনার জন্য দোয়া করে যাতে আল্লাহ সুস্থতা দান করে। আপনি হচ্ছে আপনার ছেলের জন্য দোয়া করবেন, বুঝছেন? মায়ের দোয়া ছেলের জন্য অনেক বেশি কাজে লাগবে। আপনার অনুরোধ, আমার ছেলের জন্য একটু সহযোগিতা করবেন। সবাই ইমোশনাল হয়ে গেছে, সবাই দেখেন বাম চোখটা নষ্ট হয়ে গেছে, এই জন্য বাম চোখে দেখতে পাই না, ছানি পরি চোখ ঢেকে গেছে। এখন অনুরোধ করছে যে যেখানে আছে দেখতে পাচ্ছে সবাই, যেন তাকে যেন
সাহায্য করে সে যেন বেশি থাকে দুনিয়ার পারে, এটি সবার কাছে অনুরোধ। হাত তো নির্ধারিত, আল্লাহ কতদিন হাত রাখছেন আমরা সেটা আল্লাহই জানে। সেটা তবে চিকিৎসা করানো লাগবে, চিকিৎসা করাতে হলে টাকাও লাগবে, টাকা লাগবে। সবার কাছে অনুরোধ করি যে যেখানেই আছে সবাই যেন হেল্প করে। জি জি, আমিও সবাইকে অনুরোধ করব যে এই অসুস্থ রোগীটির পাশে আপনারা দাঁড়ান, এটা অনেক বেশি সওয়াবের কাজ হবে। একটা মানুষকে চিকিৎসা করানো, সুস্থতা হওয়ার জন্য একটু সহযোগিতা করা, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তারপর আমাদের চেষ্টা করতে হবে ডাক্তার না দেখায় এভাবে বাড়িতে ধীরে ধীরে ওনার সমস্যা আরও বেশি হয়ে যাচ্ছে। সবাই আমার পাশে দাঁড়ান দাদা রে, আমি খুব নিঃস্ব অসহায়, আমার এই সাইজে যদি মারা যাইতাম তার শান্তি পাইতাম, তেহ এই কষ্টলি বেঁচে থাকার চাই মরে যাওয়া ভালো। হ্যাঁ, সবাই আমাকে একটু দিক তাকায়েন দাদা রে, আমার কেউ নাই, আমার মা আর আমরাই আর কেউ নাই আমাদের। আসলে পরিবেশটা এখন এরকম যে সবারই চোখে পানি, মানে একটা মানুষ কতটা অসহায় হয়ে গেলে এভাবে কান্না করে বা এরকমভাবে মানুষের কাছে হাত পাতে, এটা সবাই আপনারা বুঝতে পারতেছেন। অতএব বিগত দিনের মতো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং এই পরিবারটির পাশে দাঁড়াবেন। চিকিৎসা করার জন্য ঢাকায় যেতে হবে এবং ভালো একটা অ্যামাউন্ট দরকার, আপনারা সবাই মিলে একটু সহযোগিতা করলে হয়তোবা সেটার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সবাই একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, আর যে টাকাটা দিলাম আমাদের হোসাইন ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ তাক যেন আল্লাহ আরও তাক দিয়ে তৌফিক দান করুক, তাকে আল্লাহ আরও বাঁচা রাখুক, মানুষের দিক মানুষ তাকে আল্লাহ যেন তাকে আরও ছেলের জন্য দোয়া করবেন। আমি দেখি যতটুকু সম্ভব আপনার ছেলের জন্য টাকার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করবো, কম হোক বেশি হোক যেটাই হোক, এক সপ্তাহের মতো একটু সময় দেন। আচ্ছা আচ্ছা, এক সপ্তাহের মধ্যে যে টাকাটা সংগ্রহ হবে ওইটা এসে দিয়ে যাব, তখন আবার আরেকটা ভিডিও করব, কে কত টাকা পাঠালো কোন জায়গা থেকে সবকিছু ওই ভিডিওতে বলা থাকবে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি আল্লাহকে ডাকেন, সকালে যাওয়ার কথা বললাম, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনার জন্য ইনশাআল্লাহ। যাব না, আমি আল্লাহকে ডাকি, আমরা সব সময় জিকিরে আজকাল সব সময় থাকি, আল্লাহ গো তুমি ছাড়া কোনো তো মাবুদ নাই। যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা পাঠাবেন। আজকের মতো আসি, আমাকে এক সপ্তাহ সময় দেন ইনশাআল্লাহ, আমি যতটুকু পারি আমি সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, আর উনি যে দেশে পাঠাইছে 5000 টাকা সেজন্য আরো দেয়ার তৌফিক দান করে ইনশাআল্লাহ।